অধিকাংশ মানুষ ফজরের নামাজ পড়ে না, ঘুমে থাকে, আমরা গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজ শুরু করে তাদের উপর আপনি বরকত নাজিল করুন। হুজুররা মাদ্রাসায় যায়, মাস্টাররা স্কুলে যায়, ব্যবসায়ী দোকান খুলি দেয়, কৃষক ক্ষেত কামারে যায়, চাকরিজীবী তার চাকরিস্থলে যায়, তাদের উপর বরকত নাজিল করো। তো আমরা তো ঘুম, এশারের নামাজ যারা জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করে, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহু, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ কি নিয়ামত দিবেন একথা যদি মানুষ জানতেও, লাও আত হুমা ওয়ালাও হাববান, যার ঠ্যাং নাই, দুই পা নাই, খাটি গেছে অ্যাক্সিডেন্ট করি, হামাগুড়ি দি, গড়াগড়ি খাই, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়ে যেত। ফজরের নামাজ এশারের নামাজ যারা পড়ে না তারা মুনাফেক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে দেশে প্রতিষ্ঠিত হয় তাদের প্রধান দায়িত্ব, খলিফাতুল মুসলিমিনের প্রধান দায়িত্ব নামাজ কায়েম করা। মুসলমানরা পৃথিবীর যে দেশে গেছেন, মদিনা থেকে বের হয়ে কুফা, বসরা, সেন্ট্রাল এশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, পৃথিবীর যে দেশে গেছে, নিজের ঘর বানাবার আগে আল্লাহর ঘর তৈরি করেছেন। এমন অবস্থা হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় মসজিদ পাকা হয়ে যাবে, মুসল্লি নাই, মসজিদুন আমিরাতুন, খুব দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হবে, থাই গ্লাস, টাইলস, এসি, ক্লাস ওয়ান কার্পেট, মুসল্লি নাই, এটা কিয়ামতের আলামত। মসজিদে মুরসিয়া হা হে কে নামাজি না রহি, ইয়ানি ও সাহেবে আউসাফে হেজাজি না রহি, মসজিদে কাঁদে, সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়নওয়ালা এখন আর নাই। পাঁচ ভক্ত নামাজ পাঁচজন নবীর চোখের পানির বরকত, সুরে সফাত, সুরে আম্বিয়া, সুরে তোহা, এই সমস্ত আয়াত আছে। চারজন জলিলুল কদর নবীর চোখের পানি আল্লাহ কবুল করছেন এই পাঁচ ভক্ত নামাজ। পাঁচ ভক্ত নামাজ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে বিদায় হজের ভাষণে বলছেন, সল্লু খামসাকুম, সুমু শাহরাকুম, বদ্দু যাকাত আমওয়ালিকুম, খুজু মানাসিকাকুম, তাদখুলু জান্নাত রব্বিকুম। পাঁচ ভক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও, এরপরে জান্নাতে ঢুকে যাও। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আল্লাহ বলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কিনারে তোমরা যেও না। ওনারা গেছেন, ফল খেয়েছেন, এবার আল্লাহ বলেন, ইবিতু মিনহা জামিয়া, নিচে নামে যাও। নিচে নামা, উপর থেকে নিচে নামাকে বলা হয় হুবুত, নিচ থেকে উপরে যাওয়ার নাম অরুজ, দুটাই আল্লাহ তালার পরিকল্পনার অংশ। তো নামছেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, রাতের বেলা শ্রীলঙ্কায়, তফসিল এলাকা আছে শ্রীলঙ্কায়, রাতের বেলা অন্ধকার, তিনি তার কোনোদিন পৃথিবী দেখেন নাই, তিনি তো জান্নাতের বাসিন্দা। আবার সারা রাত তিনি কান্নাকাটি করলেন, সারা রাত, এবং আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহ সাদিকের সময় দেখে পূর্ব দিগন্তে আলোর রেখা, আলো দেখা যাচ্ছে, সুবহ সাদিক, তিনি শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ফেললেন, আল্লাহ সারা রাত কান্নাকাটি করলাম, মনে করেছিলাম আঁধারের ভিতরে থাকতে হবে, এখন তো দেখি ফজর, উষা, আলো। তো সূর্য ওঠার আগেই তিনি দুই রাকাত নামাজ পড়লেন জমিনে, এটাই জমিনের বুকে পৃথিবীতে প্রথম নামাজ, ফজরের নামাজ।
আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ, আল্লাহ তাআলা এটা আরশে রাখি দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মিরাজে গেছেন, আল্লাহ তাআলা ওনার ফজরের নামাজ দান করছেন উম্মতের জন্য। উম্মত এখন ফজরের নামাজ পড়ে না। মুস্তাদ আহমদ হাদিসের কিতাব 51 খণ্ড হাদিসের কিতাব মুস্তাদ আহমদ নাম সুবহ ইয়ামনাউর রিজক, সকালবেলা যারা ঘুমায় আল্লাহ তাদের রিজিক কমায় দেন, রিজিক কমায় দেন, রিজিক বন্টন হয় সবে সাত দেখতে থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়ের ভিতরে রিজিক বন্টন হয়। এটা ফজরের নামাজ আল্লাহর কাছে বেশি মকবুল, আদম আলাইহিস সালামের চোখের পানি। জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, আমরা যে কোরবানি করব হজ করি এগুলো সুন্নত আবিকম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করি আমাদের বাবা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জোয়ান কালে বাচ্চা হয় নাই, বুড়ো হয়ে গেছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার সন্তান দাও। ওনার দুই বিবি সারা হাজারা, জিব্রাইল ইসলাম একদিন আসি বলেন আল্লাহ আপনার সন্তান দিবেন, ফবশ্বর না হইবে গোলামিন হালিম, আল্লাহ আপনাকে সবর কান্নে বলা বাচ্চা দিবেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার তো বাচ্চা হওয়ার বয়স নাই, আমার বউ তো বুড়া বৃদ্ধা। জিব্রাইল ইসলাম বললেন আল্লাহ যারে দিবেন তার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়, আপনি আপনার বউর সাথে ঘুমান, ঘুমাতে হবে, ইজদিওয়াজি জিন্দেগি দাম্পত্য জীবন সংসার করতে হবে, সন্তান দেনের মালিক আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন, ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, নবীদের স্বপ্ন ওহী, আমাদের স্বপ্ন মুবাশশিরাত, আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন, সতর্ক করেন, মিনাল মুবাশশিরাত আর রয়া সাদেকা মিনাল্লাহি তাআলা বুখারী, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর নবীদের স্বপ্ন আল্লাহর অর্ডার ওহী। তিনি স্বপ্ন দেখলেন নিজের সন্তানকে আল্লাহর পথে কোরবানি করে দিচ্ছেন, ঘুম থেকে উঠে ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বলেন বাবা রাইতু ফিল মানাম আন্নি আযবাহুকা, আমি স্বপ্ন দেখলাম তোমার আল্লাহর পথে জবাই করে দিচ্ছি, কোরবানি করছি। ইসমাইল আলাইহিস সালামও আল্লাহ তাআলা নবী বানাবেন, গোলামুল হালিম, তিনি বলছেন ফাফআল মাযা তারা, বাবা আপনি স্বপ্নে যেভাবে আদিষ্ট হয়েছেন ঠিক এভাবে জবাই আমারে করে দিলে আমি আপত্তি করব না, ফাফআল মাযা তারা, যেভাবে দেখেছেন সেভাবে আমরা জবাই করে দেন। তাফসীর ইবনে কাসীরে আছে, মুসলমানদের ঘরে তো কোরআন শরীফ তাফসীর নেই, মুসলমানদের ঘরে 200 টাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরতের কিতাব নাই, এটা বজরা নয়। আমি এই দিন আসছি হবিগঞ্জ মৌলভী বাজার কত জায়গা থেকে আসছি, কালকে মাহফিল করছি কক্সবাজারে, আমি এখন আবার ওয়াজ করে চট্টগ্রাম চলে যাবো, কালকে আবার আসবো সাতকিলা আসবো বাহাদুরপুর আসবো। মুসলমানদের ঘরে কোরআন শরীফ নাই, তাফসীর নাই, রসুলের সিরত নাই, এই জন্য মুসলমানরা কাফের লাতি খায়। আসুন 200 টাকা দিই সিরতে মুস্তাফা, আল্লামা ইদ্রিস কান্দাইলভি রহমতুল্লাহ আলাইহির সিরতের কিতাব বাংলা আছে, সমনীতে আছে, মারফেল কোরআন তাফসীর কিনি, রমজান মাস আসতেছে পড়ি, কোরআনের আলোতে আমাদের হৃদয় আলোকিত হোক, আমিন। ইবনে কাসীর আছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলছেন বাবা আপনি আমার জবাই করে দিবেন আমার আপত্তি নেই আমি রাজি, তবে ছুরি যেটা নিবেন এটা ভালোভাবে ধার দেন যাতে প্রথম সাপে কাটা যায়, দুই হাত পা ভালো করে বাঁধবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি মৃত্যুর সময়, তিন আপনি আমার চেহারার দিকে চাইবেন না জবাই করে দেওয়ার সময়, কারণ আপনি বাবা আমি সন্তান, সফকাতে পেদরি আমার চেহারা দেখলে আপনার হাত থেকে ছুরি পড়ে যেতে পারে আল্লাহর অর্ডার, তখন আপনি আর পালন করতে পারবেন না ছেলের প্রতি মহব্বতের কারণে, এই জন্য আমার চোখের দিকে আপনি চাইবেন না জবাই করে দিবেন। তো নিয়ে গেল তিন জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিয়েছে,
শয়তান দুঃখ দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য হজে গেলে আমরা তিন জায়গায় শয়তানকে পাথর মারি, ওই তিন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান দুঃখ দিয়েছে, বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ নবী শয়তানের পাল্লায় পড়েন নাই, তো জবাই করে দিলেন, দিচ্ছেন। তো তাফসীর ইবনে কাসির আছে, রুহুল মানিতে আছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পিতলের একটা শীট, এটা তো কাগজের শীট, এগুলো টিনের শীট আছে, লোহার শীট আছে, শীট এটাকে শীট বলে, এটা কাগজের শীট, লোহার শীট, তামার শীট, সোনার শীট, পিতলের একটা শীট আনি, স্কিন কালার, গায়ের রং, মানুষের গায়ের রং গলার উপর বসা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বুঝতে পারেন নাই, যে যখন বিসমিল্লাহ আল্লাহ আকবার করে জবাই করে দিল, তো ছুরি চলতেছে পিতলের পাতের উপরে, গলা তো আরও নিচে কাটা যায় না, বেশ কয়েকবার চেষ্টা করেছেন গলা কাটা যায় না। তো ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা এদিকে একটু চেষ্টা করে দেখেন তো এদিক দিয়ে কোনো কাটা যায় কি না। তখন আসমান থেকে আওয়াজ আসলো, সদ্দাক্তার রোয়া, আপনি স্বপ্নে যা দেখেছেন সেটাকে বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন, আমি পিতলের শীট না দিলে আপনার ছেলের গলা অনেক আগেই কাটি দিত। ওকাজালিকা নাজজিল মুহসিনিন, আমি যারা এহসান করে, যারা আমার কথা মানি চলে, আমি তাদের এভাবে বদলা দিই। কোরআন শরীফ, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম একটা জানোয়ার নিয়ে আসলেন, সাতটা পা আছে, এটা কি ছাগল না ভেড়া? এই সম্পর্কে তাফসীরে বিভিন্ন রাওয়ায়েত আছে, দুম্বা ধরলাম, দুম্বা নিয়ে আসলেন, বললেন আপনি ছেলে সারি দেন আর জবাই করার চেষ্টা করবেন না, এটারে জবাই করে দেন। তো এটারে তিনি জবাই করে দিলেন, এবং তখন বাজে দেড়টা, তিনি বললেন, আল্লাহ আপনার এ দয়ার কোনো তুলনা নাই, আপনার হুকুম মতো আমার ছেলের আমি জবাই করে দিচ্ছিলাম, আপনি এর বিনিময়ে একটা দুম্বা দিলেন, দুম্বা কোরবানি দিলাম, চোখের পানি ফেলে তিনি জোহরের চার রাকাত নামাজ আদায় করেছেন। এটাই পৃথিবীর বুকে প্রথম জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এই দুম্বার শিং ছিল বড় শিং, শত শত বছর ধরে এই শিং ছিল কাবা শরীফের ছাদে, কাবা শরীফ বহুবার পানিতে ভাঙি গেছে, আগুন ধরে ভাঙি গেছে কাবা, একসময় আগুন ধরে কাবা জ্বলিয়ে গেল, শিং জ্বলিয়ে গেছে। এই আমরা যে কোরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাল আদাহি, কোরবানি কি? এই যে আমরা গরু ছাগল এগুলো জবাই করি, এগুলো কি? হযরত বলেন, সুন্নত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা দালানা, এগুলো কি লাভ, জবাই করে দিলে কি লাভ, আমাদের কি লাভ হবে? হযরত বলেন, লিকুল্লি শাহরাতিন হাসানা, প্রতিটি ক্যাশের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। এ আমরা যে কোরবানি করি এটা, এ জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম আদায় করছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম আদায় করেছেন আসরের নামাজ, আসরের নামাজ, ইউনুস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলছে, মাছ, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন ডুবলো মাছ সমুদ্রের তলায় চলে গেল। এগুলো কোথায় পাবেন আপনি? কাসাসুল কোরআন, আল্লামা হিফজুর রহমান সিওহারভি, বাজারে আছে উর্দু কিতাব, বাংলাও আছে, হিফজুর রহমান সিওহারভি কাসাসুল কোরআন, দি স্টোরিজ অফ দি হোলি কোরআন, কোরআনের কাহিনী ওখানে আছে, তাফসীরে আছে, হাদিসে আছে, নিয়ে গেল। এটাকে আল্লাহ তাআলা বলছেন, গাম ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, মাছের পেটের ভিতরে আধার, সাগরের তলায় আধার, এই মাছের পেটের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার তো মাছ খেয়ে ফেললো, সমুদ্রের তলায় নিয়ে আসলো, আমার মুক্তির ব্যবস্থা করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে শুরু করলেন তিনি মাছের পেটে। কতদিন ছিলেন এটাও বর্ণনা আছে, মাছের পেটে জায়গা কত? আটলান্টিক সাগরে, দক্ষিণ চীন সাগরে বড় বড় থিমি মাছ আছে, কক্সবাজারও আছে, এগুলো ছোট, বড় থিমি মাছ আছে দক্ষিণ চীন সাগর, আটলান্টিক প্রশান্ত মহাসাগরে থিমি মাছ আছে, নীল থিমি, ব্লু হোয়েল,
আড়াই টন একটা ওজন, এক হাজার কেজিতে এক টন, এরকম আড়াই টন একটা মাছের ওজন। সকালবেলা নাস্তা করে চার হাজার চিংড়ি মাছ লাগে সকালবেলা নাস্তা। দুপুরবেলার খাবার 200 মানুষ যদি বিরিয়ানি খায় ফুল প্লেট, দুটো ছাগলের মাংস কোরমা ফুল ডিম বা সালাদ মালাদ এগুলো খাইতে যে পরিমাণ ভাত খাবে, 200 মানুষের খাবার থিমি মাছ দুপুরে এবং রাতে খায়। এরকম মাছের পেটের ভিতরে অনেক জায়গা আছে, একজন না কয়েকজন মানুষ ঢুকতে পারবে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতের তাফসিরে আছে। এটা যখন পড়লেন আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তোমার দোয়া কবুল করেছি, ওনার যাই না হয় মিনাল গাম, এবং তোমাকে বিপদ থেকে আন্ধেরিছে মানে তুমি নেজাত দিলা আয়া। মাছকে অর্ডার দিল আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমরা সে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর জিকির করি, সে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলি। আমি বিপদে বলে আমার আল্লাহ আমারে সহযোগিতা করে বিপদ থেকে রক্ষা করে দিবেন। নাফরমানি ছাড়ি দিই, জেনা বদমাশি ছাড়ি দিই, টাকার লোভ ছাড়ি দিই। অধিকাংশ মানুষ টাকার লোভী, অধিকাংশ মানুষ সেক্সের প্রতি দুর্বল, সুন্দরী মেয়ের প্রতি দুর্বল, কম বয়সী ছেলের প্রতি দুর্বল। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন আমিন আমিন। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, বেইজ্জত করতে চান, তখন ছেলে লাগাই দেন, কম বয়সী ছেলে লাগাই দেন। হযরত সুফিয়ান সুরি বলেন, রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে লোক হাঁটে, আমি আমার কলবের চোখে একজন মেয়ে একজন শয়তান পিছনে হাঁটতে দেখি। কোনো সুন্দর বালক যদি রাস্তা দিয়ে হাঁটে, দশজন শয়তান আমি পিছনে হাঁটতে দেখি। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। পৃথিবীর বহু জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, জমিদস, ল্যান্ডস্লাইড, ভূমিদস, পাড়া প্রতিবেশী নিচের দিকে চলে গেছে, কোথায় চলে গেছে কেউ জানে না, আসমানে তুলে আসাদ দিয়েছেন, ভূমিকম্প দিয়ে তছনছ করে দিয়েছেন, কমে আত, কমে সামুদ, কমে লুত, আসাবুল উখদুদ, সুরাই বুরুজ আছে, কোরআন শরীফ তো পড়াপড়ি নাই, কোথেকে জানবো আমরা, এই সুরাই বুরুজ আছে, আসাবুল উখদুদ। সম্মানিত হাজরিন, এবার মাছ সমুদ্রের কিনারে আসি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে যাওয়ার জন্য উপযুক্ত জায়গা খুঁজে, মরুভূমি, সূর্যের প্রখর দাবদাহ তাপ, এই মুহূর্তে মাছের পেট থেকে বের করে দিলে হযরত ইউনুস আলাইহিস সালাম রোদেকষ্ট পাবেন। এই জন্য মাছ সমুদ্রের কিনারে কেনের কোনো নিরাপদ জায়গা তালাশ করে, কোরআন শরীফের তাফসীর, পাওয়া গেল কদু গাছের মতো একটা মাছ পাওয়া গেল, তো ওখানে মাছ বমি করে দিল। তখন বিকেল চারটা সাড়ে চারটা, হযরত ইউনুস আলাইহিস সালাম শরীরে যে লালা আছে মাছের পেটের ভিতরে ছিল যে, এগুলো সমুদ্রের পানিতে গোসল করি, পাক সাফ হই, আল্লাহর দরবারে চোখের পানি ফেলি, সের রাকাত নামাজ পড়ছেন, সেটা আসরের নামাজ, আল্লাহর কাছে এত বেশি পছন্দ, আল্লাহ সেটা আরশে রাখি দিয়েছেন। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম মিনাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাফসীরে আছে। আমাদের নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর দিচ্ছেন, এখনো মগরিব এসা বলি নাই, পাঁচ ওয়াক্ত দিচ্ছেন, তিন ওয়াক্তের কথা বললাম, এটা আল্লাহ তাআলার খুব প্রিয় নামাজ আসরের নামাজ। হযরত দাউদ আলাইহিস সালাম, আমাদের একথা, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীদের কোনো দোষ নাই, নবীরা মাসুম, দোষ নাই, মাঝে মধ্যে নামুনাসিব খেলাফে আদব কাজ হতে পারে, গুণা নয়, দোষ নয়, অপরাধ নয়, না মুনাসিব এটা করাটা উচিত হয় নাই, না করলে ভালো হতো, এ জাতীয় কাজ হয় হলে ওনারা আল্লাহ দরবারে কান্নাকাটি করে গুনাহ মাফ চান। হযরত দাউদ আলাইহিস সালামের এরকম একটা ছোট্ট না মুনাসিব কাজ হয়েছে, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমারে মাফ করে দাও। সকালে কাঁদে, দুপুরে কাঁদে, রাতে কাঁদে, বিকেলবেলা কাঁদে, কাঁদতে কাঁদতে সূর্য ডুবে গেল, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বললাম ফাগফারনা লাহু, আমি মাফ করে দিলাম।
তখনও হযরত দাউদ আলাইহিস সালামের চোখে পানি, কান্নার পানি, চোখের পানির দাম আল্লাহর কাছে। কোন বান্দা যদি রাতের বেলা শেষ রাতে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, সে দোয়া কবুল। কাতরাতু দুময়িন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে চোখের পানির দাম। আপনি কেঁদে দেখুন না, আমরা কাঁদি দেখছি। যা চাইবেন আল্লাহ আপনার হাত ভর্তি করে দিবেন। আল্লাহ বলে আমি দরজা খুলে আছি, হ্যাঁ মায়েল বকরম হে কই সায়েল হি নেই, কেউ নিতে চাচ্ছে না, আমি তো দরজা খুলে আছি। আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। হযরত দাউদ আলাইহিস সালাম শুকরিয়া, চোখের পানি, মাগরিব সূর্য ডুবে গেছে, এরপরে নামাজে দাঁড়াইলেন। প্রথম রাকাতও চোখের পানি ফেললেন, কাঁদলেন। দ্বিতীয় রাকাতও কাঁদলেন। তৃতীয় রাকাত আদায় করার পরে এত বেশি কাঁদলেন, চতুর্থ রাকাতের জন্য তিনি দাঁড়াতে পারেন নাই, তিন রাকাতে সালাম ফিরে দিয়েছেন। এই জন্য মাগরিবের নামাজ তিন রাকাত। এটা কোরআন শরীফের তাফসিরেও আছে, বজলুল মজহুদ ফি শরহে আবি দাউদেও আছে, সুখলিল আমার সারানপুরি, আবু দাউদ শরীফের সরা লিখছেন দুজন হিন্দুস্তানের, এটা খলিল আমার সারানপুরি সাহেব বজলুল মজহুদ, আউলুল মাহবুদ ফি শরহে আবি দাউদ আজিমাবাদ ইন্ডিয়ার উনি লিখছেন, ওই কিতাবও আছে। এই জন্য মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানির নামাজ, এশারের নামাজ হযরত মূসা আলাইহিস সালামের নামাজ, সমস্ত তাফসিরে আছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় নবী, তিনি একদিন কিপ্তি ক্যাপটিভ একজন ক্রীতদাস হযরত মূসা আলাইহিস সালামের সাথে তর্ক জড়িয়ে দিল, বেহুদা কথা বলতেছে, তো উনি একটু গুসা হয়ে বাম হাতে থাপ্পড় দিলেন, কোরআন শরীফে আছে। থাপ্পড়ের চোটে মাটিতে পড়ে গেল, পাশে ছিল পাথর, পাথরের চোট লাগি মাথা ফাটিয়ে গেল, রক্তকরণ হয়ে ওই কিপ্তি ক্রীতদাস মারা গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মানুষটাকে খুন করার জন্য মারি নাই, আপনি জানেন, তা দিবেন আদব শিক্ষা দেওয়ার জন্য তারে আমি মেরেছি, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটি গেল, মারা গেল, আমি মাফ চাই, আল্লাহ মাফ করে দিলেন। এরপরে ফেরাউনের কাছে যখন খবর গেল, ফেরাউন বলল যে মূসাকে ধরি ফাঁসিতে লটকে দাও খুনের অপরাধে। হযরত মূসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, দিন যায় রাত যায় হাঁটে, রাতে হলে গাছের তলায় ঘুমায়, ফল খায়, গাছের পাতা খায়, ঝর্ণার পানি খায়। যাইতে যাইতে একদিন পাহাড়ের উপর থেকে দেখে মিশর থেকে চলে আসছেন তিনি মাদায়েনে, মাদায়েনার জন্য নবীর নাম সোহাব আলাইহিস সালামের দেশে চলে আসছেন। আসি দেখে যে কিছু মানুষ ছাগল ছড়ায়, এগুলো কোরআনের কাহিনী, কসাসুল কোরআন, ফায়তা বিরুয়াউলিল আবসার, ছাগল ছড়ায়। তো তিনি পাহাড়ের উপর থেকে খুব নিরীক্ষণ করলেন, পর্যবেক্ষণ করলেন, ছাগল কারা ছড়ায়, এখানে কোনো ফেরাউনের বাহিনী আছে কিনা, ক্যান্টনমেন্ট আছে কিনা। তিনি নিশ্চিত হলেন যে ক্যান্টনমেন্ট নাই, তো নামছেন। নামি দেখে দু তিনশত ছাগল নিয়ে দুটা মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়ে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম মোটা, এলমও বেশি, শরীরও মোটা, বাস তাতান ফিল আলমে ওয়াল জেস, এলমও বেশি, শরীরে গুস্ত বেশি, শক্তিও বেশি। তো মেয়েদের কাছে যাই বলে, তোমরা কারা, আসরের সময় হয়ে গেল, পাহাড়ের ভিতরে তোমরা যুবতী মেয়ে, তোমরা কারা? মেয়েরা বলল, আমরা ছাগল ছড়াই। তো তোমরা কেন ছাগল ছড়াও, তোমাদের বাই নেই? বললো, আমাদের তো বাই নেই। তো তোমার বাপ নাই? বলো, আছে, আবু না শেখুন কবির, কোরআন শরীফ, আবু না শেখুন কবির, আমাদের বাপ বেশি বুড়া, ছাগল ছড়াবার বয়স নাই। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন, তো ঠিক আছে, বলো ছাগল ছড়াও, বাপ বুড়া বাই নেই, তো বাড়িতে চলে যাও না, সূর্য ডুবার সময় হয়ে যাচ্ছে। দেখছেন কি চরিত্রবান, কি আখলাক, চরিত্র মানুষের অমূল্য সম্পদ, যার চরিত্র নাই সে পশুর সমান। বাংলা একটা প্রবাদ আছে, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, বাংলা প্রবাদ, দুর্জন খারাপ মানুষ যদি সাহেবে এলমও হয়,
এমএ পাশও হয় বিএ পাশও হয় তার কাছে যেও না দুর্জন খারাপ মানুষ বিদ্যান হলেও পরিত্যাজ্য ইংরেজিতে একটা প্রবাদ আছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট কেউ যদি টাকা হারিয়ে ফেলে বুঝতে হবে কিছু হারায় নাই টাকা তো কালকে আবার আসবে হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট অসুখে যদি শরীরটা দুর্বলে যায় তাহলে কিছু হারিয়েছি আবার ভালো খাবার খেলে এটা আবার আসবে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার আখলাক নাই সে সব কিছু হারিয়ে ফেলেছে এর জন্য চরিত্র দাম চরিত্রের দাম এই চরিত্র অর্জন করতে পারবো আহলুল্লাহ আহ সাহের গাহি শাশটাতে উঠে যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ওলামাই কারাম সোলাহা নকাবা ওরাফা জুআমা পীর সাহেবান যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে তাদের সাথে যদি উঠা বসা করি তাহলে আল্লাহ তালা আমাদের কলিজার ভিতরে আল্লাহর ডর পয়দা করে দিবেন তকোয়া পয়দা করে দিবেন তকোয়ার দাম বুকের উপর যদি কেউ সাফাই পড়ে সোজা কথা নয় সুন্দর কথা বলা সহজ এরকম বিপদ থেকে নিজকে বাঁচানো কঠিন আল্লাহর ডর আল্লাহ আমারে দেখছেন আমি আল্লাহরে দেখি আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন বুক থেকে যদি নামাই দিতে পারি তারে আল্লাহ আপনারে দুইটা জান্নাত দিবেন ওলিমান হাফা মাকামা রাব্বিহি জান্নাতান এর তাফসীরে আছে ওলিমান হাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ আপনারে দুইটা জান্নাত দিবেন মূসা আলাইহিস সালাম বললেন চলে যাও মেয়েরা বললো আমরা পানি খাই নাই আমাদের ছাগলও পানি খাই নাই তো মূসা আলাইহিস সালাম বললো ওই তো কুয়া কূপ ওখানে তো শত শত ছেলে কুয়া থেকে পানি তুলে নিজেরা খাচ্ছে ছাগলকে খাওয়াচ্ছে তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে তো এসার সময়ও খেতে পারবে না তখন মেয়েরা বললো এরা এই রাখাল বালক যারা ছাগল ছড়ায় এরা দুষ্ট এরা উপরের পানি খায় প্রতিদিন আমাদের জন্য তলার পানি রাখে এরা চলে গেলে আমরা যাই ওখান থেকে পানি তুলি বালিটালি সরাই আমরাও খাই ছাগলরাও খাওয়াই মূসা আলাইহিস সালাম বললেন সব জায়গায় তো জালেম দেখা যায় মিশরে ফেরাউন এখানে রাখাল বালক আচ্ছা আসো তো দেখি কে তোমাদের পানি খেতে বারণ করে তো কাপড় সবর কিসি আমরা তো চাই যে মোটা মেয়েদেরকে বলো তো ছাগল নিয়ে আসো তো ছেলেরা খেয়াল করছে যে মোটা মানুষ একটা ওই মেয়েদের নিয়ে ছাগল নিয়ে আসতেছে ওরা বোধহয় আজকে একটু আগে ভাগে পানি খাবে এবং মেয়েরা যদি কমপ্লেন করে যে আমরা মেয়েদেরকে শেষে পানি খেতে বাধ্য করি উনি যদি আসার দেন তো আমাদের জীবন শেষ বাম হাতে তাপ্প দিছে মানুষ মারি গেছে ডান হাতে দিলে কি অবস্থা হবে তখন দুষ্ট ছেলেরা বলা বলি করলো চলো আজকে পানি খাওয়া শেষ তো বলো যারা খাও নাই চলো বিদায় তিন সাত জনে মিলি সাত আট জনে মিলি একটা বড় পাথর ঠেলি ঠেলি কূপের উপর দিয়ে তারা পালিয়ে গেল দৌড়ে পালিয়ে গেল সাতজন সাতজন আটজন লাগে এটা নাড়াচাড়া করতে সবাই ঠেলি ঠেলি কূপের মুখে দিয়ে চলে গেলো যাতে মেয়েরা পানি খেতে না পারে ওরা তো তিনজন ওরা তো আটজন সাতজন হযরত মূসা আলাইহিস সালাম কুয়ার কিনারে আসে বাম হাতে যখন ধাক্কা দিল তেরো হাত দূরে গিয়ে পড়ছে পাথর এবং পানি তুলি নিজেও খাওয়াইলেও খাইলেন মেয়েদেরকেও খাওয়াইলেন ছাগলদেরও খাওয়াইলেন তখনও সূর্য আছে ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালাম বললেন তোমরা আবার চলে যাও সূর্য ডুবার আগে বাড়িতে পৌঁছে যাও কি চরিত্র কি আখলা এরকম সুযোগ যদি বাংলাদেশ অথবা পৃথিবীর কোথাও কেউ জঙ্গলের ভিতরেও পায় ফুসলে টুসলেই সূর্য ডুবে দেবে আর আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলছে তাড়াতাড়ি বাড়িতে যাও আগামী দিনে নবী হবেন হা দিয়ে উম্মত হবেন ওনার উপর তৌরাত শরীফ নাজিল হবে আল্লাহ ওনারা বসাই করছেন পরীক্ষা করছেন যে আখলাক ঠিক আছে কিনা দেখি তিন জিনিসের জন্য মানুষ পাগলে যায় ক্ষমতার জন্য পাগল টাকার জন্য পাগল সেক্সের জন্য পাগল তিন জায়গায় মানুষ আসার খায় এই তিন জায়গায় যদি মানুষ শক্ত থাকতে পারে তিনি আল্লাহর বলি তিনি দরবেশ দরবেশ খোদা মস্ত তো চলে গেছে সূর্য ডুবে যাচ্ছে এই তিনজন এই দুজন মাদায়েনের রসুল হযরত সোহাব আলাইহিস সালামের মেয়ে সোহাব আলাইহিস সালামের
হযরত শোয়েব আলাইহিস সালাম লাঠি নি বের হয়ে বলতেছেন মা প্রতিদিন মাগরিবের পরে আসো আজকে আসরের পরে আসলে কি ব্যাপার ছাগল টাগল সব ঠিক আছে তো কোনো দুর্ঘটনা না কোনো দুর্ঘটনা নাই পানি পানি খাইছি ছাগলও খাইছে তো তাড়াতাড়ি আসলে যে তো মেয়েরা বলতেছে বাবা পাহাড়ের ভিতরে একটা যুবক আসছে তরুণ ইয়াং ম্যান তিনি আসি আজকে আমাদের রাখাল বালকদের তাড়াই আমাদেরকে উপরের পানি খাওয়াইছে এই প্রথমবার আমরা ফ্রেশ পানি খাইলাম সোহাব আলাইহিস সালাম বলেন যুবক কোথায় বলো তো কূপের কিনারে আছে ওর সাথে আর কেউ নাই নাই একা জঙ্গলের ভিতরে বড় মেয়েটাকে হযরত সোহাব আলাইহিস সালাম বলেন মা তুমি মেহমানকে ডেকে নিয়ে আসো তিনি তোমাদের উপকার করলেন আমি যেন তার একটু উপকার করি তো বড় মেয়েটা গেল বড় মেয়ের নাম রহল মানিতে আছে কেউ বলতেছে সফুরা আর অরিজিনাল নাম হচ্ছে ইব্রানি এটা একটা ভাষা ইব্রানি হিব্রু ভাষা অ্যারামাইট ভাষা আরবি আরামি অ্যারাবিক অ্যারামাইট আরামি ভাষা দুনিয়াতে নাই মাদুম দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে আরবি আছে আরামি ভাষা এখন দুনিয়াতে নাই ওই ভাষায় আছে রহল মানি তাফসিরে আছে তো বড় মেয়েটা যাচ্ছে মুসা আলাইহিস সালাম কুয়ার কিনারা থেকে দেখছেন যে মেয়ে আসতেছে তো মাথা নিচু করে ফেলল আহারে আল্লাহর নবী রাসূল মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়াতে পাঠাইছেন উসওয়াতুন হাসানা উত্তম চরিত্র উত্তম আদর্শ মাথা নিচু করে ফেলল মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুসা আলাইহিস সালাম যদি মাথা নিচু না করতেন মেয়ের চোখে চোখ রাখি কথা বলতেন গুনাহ হইতো না কারণ তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই তারপরও তিনি কেন ওই মেয়ের চোখে চোখ রাখি চেহারার দিকে তাকায় কথা বললেন না কেন ফিতরতে ইনসান ফিতরতে ইনসানি মানুষের স্বভাব সুন্দর চেহারা দেখলে ভালো লাগে কথা বলতে মন চায় যত বলি তত ভালো লাগে এটা ফিতরতে ইনসানি হযরত মুসা আলাইহিস সালাম জোয়ান মানুষ ওই মেয়েটাও জোয়ান তাহলে একটু ভালোবাসা হয়ে যেতে পারে মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে যেতে পারেন এই জন্য মাথা নিচু করে হচ্ছে তো মেয়ে আসি বলে মুসাফির আমার বাবা আপনাকে আমার ঘরে দাওয়াত দিচ্ছেন আমার বাবা আপনারে ডাকছেন মুসা আলাইহিস সালাম বলেন কেন তোমার বাবা আমারে ডাকে যে আপনি আমাদের উপকার করলেন উপরের পানি খাওয়ালেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারলাম আমার বাবাও আপনার উপকার করতে চান মুসা আলাইহিস সালাম এক সেকেন্ড চিন্তা করলেন যে আমার তো থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নাই এখন যখন ডাকে তাহলে বোধহয় আমার একটা আশ্রয় আমি পেতে পারি যাব একথা বলার পরে মেয়ে বলতেছে চলুন এরপরে মেয়ে হাঁটতে শুরু করেছে মুসা আলাইহিস সালাম বলে থামো থামো সূর্য ডুবে গেছে আলো আছে মুসা আলাইহিস সালাম বলেন থামো ইমশি খালফি তুমি আমার পিছনে হাঁটবে আমি তোমার সামনে হাঁটব ওয়ান আতিলি আত-তারিক ইয়ামিনান ইয়াসারা রুহুল মানি তাফসির রুহুল মানি আসহ তাফসির রাওয়ায়াতান দারায়াতান রুহুল মানি এগুলো আলেমদের পড়া ওয়াজিব আল্লামা ইউসুফ বান্নুরী ছয়টা তাফসির না পড়লে এলম আসবে না তাফসিরে সুদ্দি তাফসিরে ইবনে কাসির তাফসিরে রুহুল মানি তাফসির আল জামিল আহকামুল কোরআন আল কুরতুবি এগুলো পড়তে হবে আলেমদের তাহলে কোরআনের কিছু এলম আসবে কিছু এখন তো এগুলো আমরা চোখেও দেখি নাই পিছন থেকে আমি তোমার সামনে হাঁটবো তুমি আমার পিছনে থাকবে পিছন থেকে বলবে ডানে যাও বামে যাও সোজা যাও যেভাবে বলবে সেভাবে যাইব তখন মেয়ে বলতেছে কেন আমি আপনার সামনে হাঁটলে আপনি আমার শানা বসানা কদম বা কদম কদমে কদমে আসলে একেবারে আমার ঘরের বারান্দা গিয়ে উঠবেন ডানা যাও বামা যাও এত কথা বলা দরকার কি তখন মেয়েটি বলে মুসা আলাইহিস সালাম বললে বলেন ইন্নি রাজুলুন লা আনজুরু ইলা আদবারিন নিসা আমি এমন পুরুষ পরের মেয়ের কোমর দেখা পছন্দ করি না আদবারুন দুপুরের বহু বছর দুপুর মানে এটা এ আপনারা যেটা বসছেন আমি যে চেয়ারে বসছি এটার নাম দুপুর বহু বছর আদবারুন ইংরেজিতে বলা হয় বাটক শুদ্ধ বাংলায় বলা হয় নিতম্ব নিতম্ব আর আমাদের লোকাল ভাষায় বলে পাশা
মূসা আলাইহিস সালাম বলেন পরের মেয়ের কোমর নিতম্বটাকে আমি পছন্দ করি না। আরো আছে কথা তিনি বলতেছেন, এখন সূর্য ডুবে গেছে, ঠান্ডা বাতাস বেরিয়েছে, মৃদুমন্দ হাওয়া বেরিয়েছে, বাতাসের ধাক্কায় তোমার পিছনের কাপড় ফতসিফা ঠেলা মারে, বাতাসে ঠেলা মারে তোমার শরীরের সাথে এভাবে লাগাই দেবে, তাহলে তোমার কোমরের সাইজ, পিঠের সাইজ, রানের সাইজ, উরু, রানকে বাংলা বলে উরু সাইজ, আমি তুমি আমার সামনে হাঁটলে বাতাসে বারবার ধাক্কা দিলে আমি এগুলো দেখব, এটাও আমি পছন্দ করি না। মেয়েটি সিদ্ধা করলো, কিরে দেখতে মানুষের মতো লাগে, ইয়ং ম্যান, স্মার্ট, হ্যান্ডসাম, কথা বলে ফেরেশতার মতো কেন? খাঁপিয়ে উঠলেন, যাদের চরিত্র ভালো, যাদের আখলাক, তাদের দেখলে অন্যান্য পৃথিবীর মানুষটা চমকে উঠে, খেপে উঠে। আখলাক সোজা কথা নয়, এগুলো আল্লাহর ওলিদের সাথে কোনো মাসাদেকিন কোনো মাল মুত্তাকিন নেককার মানুষের সাথে উঠা বসা করলে এই শক্তি আল্লাহ তাআলা দান করেন। তো নিয়ে গেছে করে সারা পথে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এই মেয়েটার সাথে একদম কোনো কথা বলেন নাই, জিজ্ঞাসা করেন না যে দুজন দেখছি যে এর মধ্যে বড় কোনটা, তুমি বড় না ও বড়, কোন ক্লাসে পড়ো, মোবাইল নম্বর দাও, আসে না শয়তানি আমাদের ভিতরে, এগুলো তো লেবাস, লেবাস, লেবাস না হলে র্যাবে আমার ধরি নেয় কেন? আমি জুব্বা গায়ে দেওয়া, লম্বা দাড়িওয়ালা, দাড়ি সাদা, আমার কেন র্যাবে ধরে নেয়, কোর্টে সালাম দেয়? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমি দিদি কুসুর মুক্তবাদ শরীফ আহমদ শরীফ হিন্দি মসজিদ জালফে সানি, আল্লাহ কোনো মানুষের প্রতি যদি দয়া করতে চান নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোষগুলো আমাদের চোখে ধরার ব্যবস্থা করে দাও, মানুষের দোষ আমরা দেখবো না, মানুষের দোষ দেখার আমাদের টাইম নেই, নিজের দোষ দেখে নিজে লজ্জিত হয়ে শর্মিন্দা মাথা নিচু হয়ে যাচ্ছে, পরের দোষ কখন দেখবো? আল্লাহ যদি কোনো মানুষকে দয়া করেন নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। তো বাড়ি নিয়ে গেল, বড় মেয়ে বলতেছে বাবা মেহমান নিয়ে আসছি। তো সোহেব আল ইসলাম ওই মাদায়েনের নবী, ওনার বাহিনী আছে চারিদিকে, বর্ডার গার্ড আছে, তিনি বলেন বাবা তোমার কি নাম? মূসা। বাড়ি কোথায়? মিসর। পাহাড়ের ভিতরে কি? পুরো ঘটনা খুলি বললেন যে ফেরাউনের ভয়ে আমি জঙ্গলের ভিতরে আশ্রয় নিয়েছি। হযরত সোহেব আল ইসলাম বললেন এখানে ফেরাউন আসতে পারবে না, আমার বাহিনী আছে, আমি এদেশের রসুল, এদেশের রাজা, রুলার, প্রফেট, রসুল, তো তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, ঘুম থেকে উঠলে তোমার সাথে কথা হবে। এখান থেকে মশালা বের করেছেন আল্লামা মুফতি শফিস সাহেব রহমতুল্লাহ আলাই, মেহমান প্রথমে গেলে কথা বলার আগে তারে একটু ভালোভাবে ঘুমার, প্রস্রাব পায়খানা করার সুযোগ দেওয়ার, নাস্তা পানি করার ব্যবস্থা করা সুন্নতে সহাইবি। তো ঘুমাইলেন, ইতিমধ্যে বড় মেয়েটা বাবাকে বলতেছেন বাবা বহুদিন যাবৎ ছাগল সরাবার জন্য লোক খুঁজতেছেন পান নাই, এ মানুষটারে আপনি ছাগল সরাবার জন্য চাকরি দেন না, ওর তো বাড়িঘর নাই, ফেরাউনের বয়ে পালায়, ফৈন্নাহু কবিউন আমিনুন, এই মানুষ শক্তিশালী বিশ্বাসী। তো সোহেব আল ইসলাম বলেন বাবা মা শক্তিশালী কি করে বুঝলাম, মোটা হলে কি শক্তি থাকে, বিশ্বাসী কীভাবে বুঝলাম? তখন বড় মেয়েটি বলতেছে বাবা কুয়ার উপরে যে পাথর আছে এটা আটজন লাগে ঠেলি ঠেলি তুলতে, আমরা দেখলাম বাম হাতে ধাক্কা দিছে 13 হাত দূরে গিয়ে পড়ছে, একজনের ভিতরে 13 জনের বল আছে, বিশ্বাসী কী করে বুঝলে? তখন বলতেছে বাবা আমি যখন ওনার সামনে হাঁটি বলতে আসেন, উনি বলেন পিছনে যাও, আমি পরের মেয়ের কোমর দেখি না, সারা পথে আমার সাথে কথা বলেন নাই, আমার হাত ধরেন নাই, সুযোগ ছিল, দেখছেন সুযোগ ছিল, কিন্তু তিনি করেন নাই, ইনি তো বিশ্বাসী, আমাদের ছাগল উনি নষ্ট করবেন না, চুরি করে বেচবেন না, কবিউন আমিনুন। ঘুম থেকে উঠার পরে হযরত সোহেব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলেন বাবা ঘুম হয়েছে? আমি খুব ভালো, সাউন্ড স্লিপ, খুব ভালো করে ঘুমাইছি। তো মূসা আলাইহিস সালামকে সোহেব আলাইহিস সালাম বলেন বাবা আমার যে দুইটা মেয়ে আছে তুমি পাহাড়ের ভিতরে দেখেছো, যে কোনো একটা মেয়ে তুমি বিয়ে করো। এখান থেকে মুফতি শফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন
বাবা যদি উপযুক্ত ছেলে পায় ডাইরেক্ট প্রস্তাব দিতে পারে যে আমার মেয়ে আছে আমি তোমারে দিতে চাই। সাধারণত আমরা আত্মীয়স্বজন দিয়ে প্রস্তাব দিই, কিন্তু উপযুক্ত ছেলে পাত্র যদি পাওয়া যায় আরেকজন দিলে কি হয় না কি হয় আর চাইতে সরাসরি বলা সুন্নত সোহাইবি। হযরত মূসা আলাইহিস সালাম একটু চিন্তা করে বললেন যে খুব বেশি ভাগ্যবান হয়ে গেলাম, দেখা যায় টাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, চাকরি হইলেও এবং বিয়া শ্বশুর বাড়িতে থাকবো, তো বলো তো। মূসা আলাইহিস সালাম বললেন আমি রাজি আছি। তখন সোহাইব আলাইহিস সালাম বললেন রাজি থাকলে হবে না, মরানোর টাকা আসেনি। ইজাব কবুল শাহেদান মরানা এই চারটা জিনিস বিয়ের নাম। মরানা বিয়ের সময় উল্লেখ না করলেও মোহর ধার্য হয়ে যাবে, মোহরে মিছিল শরীয়তের মশলা। খুতবা না খুতবা পড়া সুন্নত, খুতবা না পড়েও বিয়ে হয়ে যাবে, খুতবা পড়া সুন্নত। তখন হযরত সোহাইব আলাইহিস সালাম বললেন ছাগল চড়াতে হবে, আমি তোমার বেতন ধার্য করব মাসে মাসে 10 বছর ছাগল চড়াইবে, এই টাকাগুলো আমার মেয়ের অ্যাকাউন্টে জমা হবে, 8 বছর চড়াইতে পারলে চড়াইবে, 10 বছর চড়াইতে পারলে ভালো। মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এবং বড় মেয়ে দুই মেয়ের মধ্যে বড় মেয়েটাকে বিয়ে করার প্রস্তাব দিলেন যে বড় মেয়েটাই করবে। এখানেও মশালা বের হচ্ছে যে আমাদের যদি কেউ প্রস্তাব দেয় দুইটা মেয়ে যদি থাকে বলো এনি ওয়ান তুমি বিয়ে করো, আমরা সন্তান যে আমরা বলো ছোটটা কম, ছোটর বয়স কম, ওইটা একটু বয়স বেশি। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম বলে না বড়টা, বড়টা বাদ দিয়ে ছোটটা বিয়ে করলে বড়টার বিয়ে হতে সময় লাগবে, মানুষ বলবে যে কোনো ত্রুটি আছে, না হলে বিয়ে হয় নাই কেন, এটাও শুননা মূসা। 8 বছর ছাগল চড়াই দিলেন, 4 বছর চড়াই 4 বছর বাকি রাখেন নাই। আমরা করি না 10 লাখ টাকা মরানা, 5 লাখ টাকা আদায় আর 5 লক্ষ টাকা বাকি, বাকি মানে ফাঁকি, ফাঁকি মানে কেমন মাঠ বাচ্চা কাছা যেগুলো এগুলো সব নগদ, মরণা বাকি। পৃথিবীর কোনো নবী কোনো রসুল কোনো সাহাবি মরণা বাকি রাখছেন আপনি আমার দেখান যে অমুক সাহাবির মরণা বাকি, অমুক নবীর মরণা বাকি, মরণা আমাদের বাকি যে মুআজ্জাল মুআজ্জাল শরীয়তে সুযোগ রাখছে যে অল্প দিনের জন্য, কতদিনের জন্য, এটা একেবারে কিয়ামতের মাঠ। ওয়াজিবুল আদা ফেকাতে অনেক মশলা আছে, এগুলো বউয়ের হক, বউয়ের হক, আমরা তো বউয়ের হক দিই নাই। তো 8 বছর ছাগল চড়াই বউকে নিয়ে বিবিকে নিয়ে মূসা আলাইহিস সালাম মিশর চলে যাচ্ছেন, বিবি গর্ভবতী, এগুলো কোরআন শরীফ তাফসিরে আছে, কাসাসুল কোরআনে আছে, যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালামের ভিতরে কয়েকটা পেরেশানি ছিল, 1 বিবি গর্ভবতী, 2 আনে ওয়ালে বাচ্চা, যে বাচ্চাটা আসবে এই পথে তার দেখভাল কিভাবে হবে, 3 নম্বর সফর তবিল মাদাইন থেকে মিশর অনেক দূরে, 4 নম্বর ফেরাউনের ভয়, 5 নম্বর হযরত মূসা আলাইহিস সালামের এক ভাই আছে হারুন, হারুন আখি হু আবসা মিন লিসানা, হারুনকে কোথায় পাই, এই পেরেশানি বিচিন্ন রওনা হয়ে গেলেন। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, রাত 8টা বিবির পেন উঠেছে, প্রসব বেদনা উঠেছে। তিনি বউকে বললেন তুমি একটু গাছতলায় বসো, এখন তো তোমার বাচ্চা হবে, তো আমি একটু আগুন নিয়ে আসি, আগুনের সেঁক দিলেই নতুন বাচ্চা যেটা আসবে সে একটু গরম তাপ পাবে, তুমি একটু তাপ পাইবে। তো কিছু খড়কুটো নিয়ে ছোটোখাটো গাছ নিয়ে আগুনের তালাশ করে, কিছু দূর যাওয়ার পরে দেখে যে দাও দাও করে আগুন জ্বলে, কোরআন শরীফ আগুন জ্বলে। মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেল যে আগুন পাওয়া গেল, তো খড়কুটো নিয়ে ছোটো ছোটো লতা পাতাগুলো নিয়ে আগুনের কাছে গেছে, গোড়া থেকে মাথা পর্যন্ত ধাও ধাও করে আগুন জ্বলে, যেই মাত্র আগুনের কাছে গেল আগুন লাভ দিয়ে কাছে চলে আসছে, এটা কাঁসা আগা গোড়া কাঁসা। মূসা আলাইহিস সালাম একটু থমকে দাঁড়ালেন, কী ব্যাপার, এতক্ষণ পর্যন্ত ধাও ধাও করে জ্বললো, গাছের পাতা তো পুড়ে নাই, এখন এটা জ্বলে, এটার কাছে যখন আগুন আগুন নেওয়ার জন্য কাছে গেল আগুন লাভ দিয়ে কাছে চলে গেছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, কী ব্যাপার, আসমান থেকে আওয়াজ আসলো লা তাখাফ ইন্নানি আনাল্লাহ ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া মূসা আখতারতুকা ফাসতামিলি মা ইউহা। আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন মূসা ভয় পেও না,
আমি আল্লাহ, এগুলো আমার তজল্লি, নূরের তজল্লি। তুমি স্যান্ডেল খুলে ফেলো, জুতা আবিষ্কার হয়েছে বেশি দিন হয়নি, মূসা আলাইহিস সালামের জামানায় জুতা ছিল না। জুতা যে একটা সিস্টেম আছে, এটা আমাদের রসুলের জামানায়ও ছিল না। হযরত নালাইন পড়ছেন, নাল জুতা ফিকা, কোন আঙ্গুলের ভিতরে পড়ছেন এটা বর্ণনা নাই, ইংরেজিতে আছে, এটা দিই না এটা দিই। সাধারণত মানুষ এটা এটা দিয়ে পড়ে, এরকম আঙ্গুল শক্ত আছে, এটা দিয়ে পড়ে। সাইজ কিরকম, হযরত তানভীর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে বাজারে যে নাল শরীফের ফটো আছে এটা বিশ্বাসযোগ্য না, এটাতে কোনো তবরুক হাসিল করা যাবে না, কারণ হাদিসের মাধ্যমে হযরতের নালের কোনো বর্ণনা নেই। এটাকে আমরা বিজ্যুত করবো না, তবরুকা হাসিল করবো না। তো আল্লাহ বলেন মুসা স্যান্ডেল খুলি ফেলো, এটা পবিত্র তুয়া এলাকা, তুয়া বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, আখতার তুকা, আমি আপনারে নবী বানাই দিলাম, নবী বানাই দিলাম, আমি ওহি নাজিল করব, আপনি ভালোভাবে শুনে নেবেন। মুসা আলাইহিস সালাম খুশিতে কেঁদে দিলেন, আল্লাহ একদিকে ফেরোনে দৌড়ায়, একদিকে আমার বউয়ের ডেলিভারি, আমার আনেওয়ালে বাচ্চা, অন্ধকার রাতের ভিতরে আপনি আমার নবী বানাই দিলেন, চোখের পানি ফেলি খুশিতে সের রাকাত নামাজ পড়লেন, এটাই এশারের নামাজ। আল্লামা ইকবাল বলেন, আগর কই সয়ে মায়াসর সোবানি সে কলিমে দো কদম, সোবানি মানি ফার্সিতে বলে ছাগল ছড়ানোকে, ফার্সিতে বলা হয় সোবানি। হযরত মুসা আলাইহিস সালাম সোহাইব আলাইহিস সালামের মতো মুরব্বি পাওয়ার কারণে আট বছর খেদমত করি ঘরে ফিরে যেতে পারেন নাই, পথে আল্লাহ তাআলা ওনারে নবী বানাই দিলেন। এই জমানায়ও যদি কোনো আল্লাহর ওলি পাওয়া যায়, দরবেশ পাওয়া যায়, সলমনের পিসাবকে পাওয়া যায়, সলমনের পিসাবের মতো আরও আল্লাহর ওলি পাওয়া যায়, ঘরে ফিরে যেতে পারবো না, পথে আল্লাহ ওলি বানাই দিবেন, আল্লাহ ভেলায়ত দান করবেন। আগর কুই আল্লামা ইকবাল, আগর কুই সোহাইবাই মায়াসর সোবানে সে কলিমে দো কদম, ঘর থেকে বেরোলে দু কদম দিলেই আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। এগুলো পয়গম্বরদের চোখের পানির নামাজ, মেরাজ শরীফ আল্লাহ তাআলা আমাদের উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আমরা যারা শেষ রাতে উঠি, আপনারা যারা শেষ রাতে উঠেন, আল্লাহর পেয়ারা বান্দা, একটা দোয়া পড়বেন। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমাউল ফতাওয়া 28/242 পৃষ্ঠায় লিখেছেন, এ দোয়া যদি কেউ পড়ে সেজদাতে ফজরের সময়, আল্লাহ আপনারে একটা গুপ্তদন দিবেন, শক্তি দিবেন, সামর্থ্য দিবেন, এবিলিটি দিবেন, তাকত দিবেন, কি দিবেন আল্লাহ এটা বলেন নাই, আমি কি দেব তবে তুমি পাইবে। দোয়াটা আমি বলি, আপনারা আমার মুখোমুখি বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগীসু। এটা হুজুর আছে এখানে বজরার বহু ওলামায়ে কেরাম নোয়াখালীতে আছেন, তাদের কাছ থেকে লিখে নেবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগীসু। এটা পড়বেন, গুপ্তধনের মালিক হয়ে যাবেন, আপনার কথার আসর, আপনার নেগাহের আসর, নেগাহে করম আপনার হাতের আসর, আপনার বারব চেহারা, চেহারার আসর আল্লাহ তাআলা আপনার দান। কী দিবেন আল্লাহ বলেন, আমি বলি নেই, এটা আমি মানুষকে জানাই নেই, আমি দেব আল্লাহর কাছে। আমরা সবসময় মুনাজাত করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, চাইব যা লাগে আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই, শরম নাই। অসংখ্য হাদিস আল্লাহ বলেন, যারা আমার কাছে চায় না আমি তাদের উপর গুসা, কেন আমার কাছে তারা চায় না, আমি তো দিতে রাজি আছি। হায়াতু সাহাবা আল্লামা ইউসুফ কান্দেলভির কিতাবে আছে, পঞ্চমখণ্ড। এরবাজ ইবনে সারি একটা বড় সাহাবি, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে জুমার জোহরে নামাজ পড়ি, সুন্নত নফল জিকির আজকার করি, দোয়া করতেছেন, আল্লাহ বুড়া হয়ে গেলাম, কমজোর বন গেয়া, কমজোর হয়ে গেছি, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, একটু আচার খাইলে ভাঙি যায়, চোট লাগলে ভাঙি যায়, ফাটি যায়, আল্লাহ আমরা তুলে নাও, তোমার কাছে আমারে নিয়ে যাও। এরপরে মুনাজাত শেষ করলেন, পাশে একটা যুবক বসা, হাসিন বিহে জামিল বিহে, দেখতে সুন্দর আকর্ষণীয়, ওর পায়ে মোজা আছে চামড়ার,
রং সবুজ, সামরার কালার, এর উপরে সবুজ সামরা, সবুজ কালার, জন ছেলে। তিনি হজরত আরবাজ ইবনে সারিয়াকে বললেন, মুরব্বি আপনি যে আল্লাহরে বললেন আপনারে তুলে নেওয়ার জন্য, এভাবে বলাটা কি ঠিক হইলো? আপনারা তো আল্লাহ তুলে নিবেন, টাইম আছে তো? ইজা জাজুলুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, টাইম যখন আসবে এক মিনিট এদিক সেদিক হবে না, আগে ভাগে আমারে তুলে নাও, একথা কেন বললেন? তখন আরবাজ ইবনে সারিয়া বললেন, বাবা কীরকম করে বললে ভালো হবে? তখন এই যুবক বলে, মুরব্বি আপনি আল্লাহরে বলবেন আল্লাহ আমারে নেক আমলের তৌফিক দাও, নেক আমল করতে করতে মৌত পর্যন্ত পৌঁছে দাও। তখন হযরত আরবাজ ইবনে সারিয়া বলেন, বেশি মূল্যবান কথা বলেছ, আমি তো এটা আগে খেয়াল করি নাই। বাবা তুমি কে, তোমার কি নাম, বয়স তো কম? তখন এই যুবক বলে, আমি ফেরেশতা, আমি মানুষ নই। হযরত আরবাজ ইবনে সারিয়া বলে, তোমার কি নাম? তখন এই যুবক জবাব দেয়, আমার নাম রিব্রিইল, রিব্রিইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, রিব্রিইল। এরপর মুসাফা করে বাইরে গেল, হযরত আরবাজ ইবনে সারিয়া বাইরে দেখে যে নাই হাওয়া, আমরা আল্লাহর কাছে দোয়া করব রাইট ওয়ে, সঠিক পথে, না যায় কিছু আমরা আল্লাহর কাছে চাইব না, চোখের পানি কোনোদিন ব্যর্থ যাবে না, ব্যর্থ যাবে। আমাদের অনেকের দুনিয়া থেকে যাওয়ার টাইম গেছে, যাদের দাড়ি সাদা, আহা জীবন শেষ, আমাদের বিদায়ের পালা। এই সুন্দর দেশ, এই নোয়াখালী, এই বজরা, এই বাংলাদেশ, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, আর কোনোদিন আমরা আসবো না, এই যে মাটির তলে যাওয়ার কোনোদিন আসবো না। নেক আমল করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, দান সাদাকাত, যত মাদ্রাসা আছে আশেপাশে এ সমস্ত মাদ্রাসা সাহায্য করি, গরিব দুঃখী সমনি, সোনাইমুড়ি, সাতারপাইয়া, নাটেশ্বর, কাশীপুর, বেগমগঞ্জ, চন্দ্রগঞ্জ, যেদিকে যাই 5 টাকা 10 টাকা গরিব মানুষকে দেব। মুসিবত যেটা নামছে, যেটা এখনও নামে নাই, দুটাই আল্লাহ বন্ধ করে দিবেন, 10 টাকা দান করবেন মুসিবত, তৎফাউ মিতাতাসসু, গাড়ি চাপা পড়ে মারা যাবেন না, অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন না, পানিতে ডুবে মারা যাবেন না, ইলেকট্রিকে ধরে মারা যাবেন না, তৎফাউ মিতাতাসসু। বহু মাদ্রাসা আছে নোয়াখালী, মাদ্রাসায় ভরপুর, এতিমখানা আছে, হেফজখানা আছে, একটু খোঁজ নেই, শনি মঙ্গলবার লাগবে না, কোটি টাকা লাগবে না, ইচ্ছে শক্তি বড়। যাই দেখি বাপ নাই, গরিব কোনো ছেলে পাওয়া যায় কিনা, তার মাথা একটু হাত বুলে দিই, মতুম সাহেবের সাথে দেখা করি, এতিমের মাথায় হাত বুলে দিই, আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে এক একটা নাকি আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবেন। এভাবে একদিন আঙ্গুল দেখে আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিরুল এতিম, আমি এবং এতিম, এতিমকে যে ভাত খাওয়ায়, এতিমকে যে লেখাপড়া শিখায়, এতিমে যারা খরচ দেয়, বই কিনে দেয়, কিতাব কিনে দেয়, সে এবং আমি ফিল জান্নাতে হা গাদা কাহা তাই না, ফিল জান্না, দুই আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকব। কথা শেষ, আরেকটা দোয়া শিখে, আমরা সবাই এটা জানি, আমার মুখে মুখে বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা মুসলিম শরীফে আছে, সহি মুসলিম, বেশি দামি। কেমন দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু ইলাইয়া মিম্মা আইয়াতলা আশ-শামসু, সকালবেলা যে সূর্য উঠে, ভোরবেলা উঠে, 10টা এখানে, 12টা এখানে, 2টা ওখানে, 4টা ওখানে, 5টা 45 ডুবে যায়, পৃথিবীর উপর দিয়ে সূর্য ডুবে গেল, এই সূর্যের নিচে পৃথিবীর যত সম্পদ, সোনা, দানা, রূপা, ইয়াকুত, জামাররাত, জওহেরাত, যত সম্পত্তি আছে দুনিয়ার, আফগানিস্তানের একটা পাহাড়ে একটা পাথর আছে লিথিয়াম, এই লিথিয়াম পাথর দিয়ে মোবাইলের ব্যাটারি বানায়, বিমানে আপনি যখন যাবেন বোর্ডিং পাস নেওয়ার সময় বাইরে লেখা আছে, আপনি কোনো অস্ত্র থাকলে ডিক্লারেশন দেন, আপনার কোনো পাওয়ার ব্যাংক থাকলে, ওই যেখান থেকে আমরা মোবাইলে চার্জ দিই, পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক থাকলে দেন, লিথিয়াম থাকলে এটাও ডিক্লারেশন দেন, লিথিয়াম দামি পাথর, বহুক্ষণ চার্জ থাকে, এই লিথিয়াম আছে আফগানিস্তানের পাহাড়ে। আল্লাহর পয়গম্বর বলেন, যত সম্পত্তি দুনিয়াতে আছে, এই সম্পত্তির চাইতে এই দোয়াটা আমার কাছে দামি বেশি। তাহলে কীরকম দাম?
সকালে বিকেলে দুপুরে রাত্রিতে আমরা এটা পড়ব, নৈকট্য হাসিল করব, আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم رب العالمين بنغلاديش مجاهد كوميتي وعلاقة باشر جوت উদ্যোগে সাত নম্বর বাজার ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন বিকেল বেলা থেকে গভীর রাত পর্যন্ত যেসব ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন কোরআন এবং হাদিস নিয়ে মূল্যবান নসিহত পেশ করলেন এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আমি নিজেও অসুস্থ আমি আজকেও বিকেলবেলা হাই প্রেসারে আক্রান্ত হয়ে পড়ছি আল্লাহ আমার মতো আরও যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে শেফায়ে আজলা কামেলা কুলিয়া দান করুন আল্লাহ এই বজরা বাজারে যত ব্যবসায়ী বাইরে আছেন আল্লাহ তাদের ব্যবসায় বরকত নাজিল করুন আল্লাহ